আপনারা দেখছেন আজকে গোটা দেশ এনআরসির নিয়ে ভয় ও আতঙ্কে কাঁপছে একদিকে বিজেপির সমস্ত রকমের জনস্বার্থ বিরোধী নীতি ও কর্মসূচি মানুষের প্রতিদিনের জীবনযাত্রাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে পাশাপাশি এই এনআরসি নিয়ে সারা দেশের মানুষ বিভ্রান্তিতে মধ্যে আছে সবসময় ভয়ই কম্পমান কখন কি হয় কখন কী হয় আজকে আমরা দেশে নাগরিক থাকবো কি না বিশেষ করে পশ্চিমবাংলায় এই আতঙ্কটা আরও বেশি পশ্চিমবাংলার একদিকে গোটা মুসলিম সম্প্রদায় দলিত সম্প্রদায় উদ্বাস্ত মানুষ নমসূত্ররা মতোয়ারা সবাই এই বিভ্রান্তির মধ্যে কাটাচ্ছে যখন পশ্চিমবাংলার সমস্ত মানুষ মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই এনআরসির ভয় কাটানোর জন্য এনআরসিকে রুখে দেওয়ার জন্য দাবি তুলেছে এনআরসির আইনকে বাতিল করার জন্য লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়ে কেন্দ্রীয় সরকারের একটি বিজ্ঞপ্তি মানুষের সামনে বিপদকে আরও বাড়িয়ে দিয়েছে বলা যেতে পারে যে পশ্চিমবাংলার সাধারণ মানুষের সামনে মরার উপরে খাঁড়ার ঘা এবং আমাদের মুখ্যমন্ত্রীর একটি তার নিজের স্বকণ্ঠে বিজ্ঞাপন এই বিভ্রান্তি আরও ছড়াচ্ছে আমরা সবাই জানি যে দু সালের মার্চ মাস থেকে যে এনপিআর হবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার সেটা হচ্ছে এনআরসিরই প্রথম ধাপ প্রথম পর্যায় ফার্স্ট স্টেপ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তার বিজ্ঞাপনে বলছেন বারবার যে এনপিআরের সাথে এনআরসির কোনো সম্পর্ক নেই এনপিআর জনগণনার বা সেন্সাসের একটা অংশ কিন্তু আইন বলছে কেন্দ্রীয় সরকারের নোটিফিকেশন বলছে যে এনপিআর এনআরসির প্রথম পর্যায়ে একটি অংশ আমাদেরকে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী হয় বিষয়টা ভালো করে বোঝেননি তার কাছে সঠিক তথ্য নেই অথবা তিনি জেনে বুঝেই রাজনৈতিক কারণে বিজেপির সাথে সংঘাতে না যাওয়ার কারণে না যেতে সংঘাতে যেতে চাইছেন না বলে তিনি ইচ্ছাকৃতভাবে এইভাবে মানুষকে বিভ্রান্ত করছেন হয় তিনি বোঝেননি নাহলে মিথ্যা বলছেন কারণ সেন্সাস হবে দু হাজার একুশে আর এনপিআর হবে দু হাজার কুড়িতে এই নিয়ে দুটো আলাদা বিজ্ঞপ্তি জারি হয়েছে সেন্সাস নিয়ে বিজ্ঞপ্তি জারি গত ছাব্বিশে মার্চে আর এনপিআর নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে গত একত্রিশে জুলাই এবং সেনসাসের বিজ্ঞপ্তি জারি হয়েছে উনিশশো সালের সেনসাস আইনের অধীনে এনপিআর নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে দু হাজার তিন সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে প্রশ্ন হচ্ছে একই বিষয় যদি হবে তাহলে একই বিষয়ে দুটি ভিন্ন আইনের অধীনে দুটি ভিন্ন তারিখে দুটি আলাদা আলাদা করে বিজ্ঞপ্তি জারি হবে কেন দ্বিতীয় হচ্ছে যে একজন মানুষের কাছে একটা পরিবারের কাছে যারা যে সমস্ত আধিকারিক বা কর্মী যাবেন সেনসাস করার জন্য তারা যে সমস্ত প্রশ্ন করবেন তা তালিকা যদি দেখি আর এনপিআর করার জন্য যে সমস্ত আধিকারিক বা কর্মচারী যাবেন তাদের যে প্রশ্নের তালিকা সেটা দেখি তাহলে বুঝতে হবে সম্পূর্ণ আলাদা এবং এন এনআরসি করার যে প্রশ্নের তালিকা এনপিআরের প্রশ্নের তালিকা একই ফলে এটা খুব সহজে বোঝা যায় যে এনপিআরটা হচ্ছে এনআরসির একটা অংশ আসামে যেভাবে এনআরসি হয়েছে আসাম বাইরে আসামের বাইরে অন্য কোনো রাজ্যে পশ্চিমবাংলাতে এনআরসি সেভাবে হবে না সেখানে আসামে প্রত্যেকটা নাগরিককে দরখাস্ত করে বলতে হয়েছিল যে আমি দেশের নাগরিক এনআরসিতে আমার নামটা তোলা হোক এখানে সেটা হবে না এখানে কি হবে এনপিআর মধ্য দিয়েই একটা খাতা তৈরি হচ্ছে সেই খাতাতেই নাগরিকদের বিস্তারিত বরণ বর্ণনা পেয়ে যাচ্ছে সরকার সরকার এনপিআরের এনপিআরকে প্রকাশ করার আগেই অফিসে বসে বসে তার ঠিক করে নেবেন যে কে নাগরিক কে নাগরিক নয় কে ডাউটফুল কে সন্দেহজনক যখন এনপিআর প্রকাশ করা হবে তখনই জানা যাবে তখনই বলে দেওয়া হবে যে এতগুলো মানুষ এতগুলো নাগরিক সন্দেহপূর্ণ এই যা যারা সন্দেহপূর্ণ হয়ে যাবে এনপিআর বা এনপিআর যাদের নাম উঠবে না তাদেরকেই তখন সরকারের পক্ষ থেকে নোটিশ পাঠানো শুরু হয়ে যাবে যে আপনি বলুন যে আপনি দেশটা না তার ডকুমেন্ট কী আপনার কাছে আছে তো এটাই তো এনআরসি ফলে এ নিয়ে আইনে কোনো সন্দেহ নেই সরকারের নোটিফিকেশনের সন্দেহ নেই সরকার যে রুলস দিয়েছে সেখানে কোনো সন্দেহ নেই অথচ সমস্তটাকে হয় লুকিয়ে রেখে না হলে এড়িয়ে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে এনপিআর করতে হবে এনপিআরের মানুষজন গেলে আমরা যেন সহায়তা করি জনগণ সহায়তা করে এনপিআর সাথে এনআরসির কোনো সম্পর্ক নেই আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি অনুরোধ করছি যে আপনি এনপিআরের নোটিফিকেশনটা ভালো করে দেখুন এনপিআর সাথে এনআরসি সম্পর্ককে সেটা ভালো করে বুঝুন আপনার যে সমস্ত আধিকারিক আছে তাদেরকে বলুন সরকারের যে সমস্ত আইনজীবী আছে তাদেরকে বলুন তাদের কাছ থেকে সেটা ভালো করে বুঝে নিন তারপর পশ্চিমবাংলার মানুষের সামনে সঠিক কথা তুলে ধরুন আপনি যেমন এনআরসির বিরুদ্ধে বলছেন বলে দেশের আমাদের রাজ্যের সাধারণ মানুষ আপনার প্রশংসা করছে সেই সাথে সাথে আপনি এনপিআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন বলে আপনার বিরুদ্ধে একটা আওয়াজও উঠছে আমরা চাইব আপনি এনআরসি সম্পর্কে যেমন মানুষকে সচেতন করছেন তেমন এনপিআর নিয়েও সঠিক কথাটা বলুন তাহলে আপনি এনআরসির মধ্য দিয়ে যে আপনার ভাবমূর্তি তৈরি করতে পেরেছেন সেইটা বজায় থাকবে